হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে ফুল ছেড়ে আবার একটি ফল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এরা আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে লেবু গাছের ফুলজরার হাত থেকে আমরা রক্ষা করব বা লেবুর গুটিগুলোকে কীভাবে সম্পূর্ণ লেবুতে পরিণত করবো সেই নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম এরা আগে তাই যারা এখনও সেই ভিডিও দেখেননি ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখা আসুন আজকের ভিডিওতে আলোচনা হবে যে লেবু গাছে বেশি পরিমাণে ফুল ফল আনতে গেলে কি পরিচর্যা করতে হবে অর্থাৎ লেবু গাছের অধিক পরিমাণে ফুল পেতে গেলে লেবুর গঠন সুন্দর রাখতে গেলে গাছকে বড় করতে গেলে লেবুর রসের পরিমাণ বাড়তে গেলে আমরা কি পরিচর্যা করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তো যাদের গাছে বেশি পরিমাণে ফুল আনতে চান তাদেরকে অনুরোধ করবো এইভাবে মাটির যদি গাছ থাকে বা টবের থাকে এই সাইড থেকে কিছুটা মাটি আপনারা খুঁড়ে তুলে নেবেন আমি যেভাবে খুঁড়েছি দেখতে পাচ্ছেন এভাবে মাটি খুঁড়ে তুলে নেবেন দেড় থেকে দু ফুট দূর থেকে আপনারা এই মাটি খুঁড়ে নেবেন যাদের মাটিতে আছে আর যাদের টবে গাছ আছে তারা দয়া করে টবের দুই থেকে তিন ইঞ্চি নিচের মাটি তুলে নেবেন তারপরে আমরা কী সার দেব না এই আমরা সুন্দর একটি সার দেবো শিংকুচি হারের গুঁড়ো লাল পটাশ তারপর হচ্ছে কাঠের ছাই এবং সিঙ্গেল সুপার ফসফেট কাঠের ছাইয়ের মধ্যেও পটাশ আছে জৈব রাসায়নিক মিশিয়ে আমরা এই সারগুলো দেবো এরপর আমরা দেবো একটি জৈব কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা পচাম যে কোনো সার হতে পারে দেবো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে ভাত আপনারা ভাতকে ঠান্ডা করে সেই ভাতকে জলে ভিজিয়ে কি কিছুক্ষণ রাখার পরে সেইটি দেবেন দু আমরা পুকুরের পাঁক এই পুকুরের পাকে প্রচুর পরিমাণে ফসফেট থাকে যা গাছে ফল ও ফুল আনতে সাহায্য করে তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন দেখুন আমরা এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটার পর একটা সার যেভাবে চারিদিকে পরিমাণ মতো সুপার ফসফেট লাল পটাশ বা এমওপি যেভাবে দেওয়ার প্রত্যেকটা সার আমরা এই সুন্দরভাবে ছড়িয়ে দেবো প্রত্যেকটা সার এভাবে পার্ট বাই পার্ট আমরা দিতে থাকবো এই সার দেওয়ার পরে আশা করি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে অধিক সঙ্গে আপনার গাছে যদি ফুল কম থাকে সেই ফুল বেশি পরিমাণে আসবে এবং ফুল ফুল থেকে ফলে সাইজ খুব সুন্দর হবে ফলে রসের পরিমাণ বেশি হবে গাছ ঝাঁকড়া হবে গাছ সব সবথেকে শক্তিশালী হবে জৈব সারের ব্যবহারে গাছ প্রচুর শক্তিশালী হয় জৈব সার দেওয়ার আসল উদ্দেশ্য যে গাছকে শক্তিশালী করা গাছকে মজবুত করা এবং বড়ো করা আর রাসায়নিক সারের মূল ব্যাপার হচ্ছে গাছে ফুল এবং ফল অধিক পরিমাণে আনা তাই যারা অধিক পরিমাণে ফুল ফল আনতে চান দয়া করো পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকটা সার আমরা একটার পর একটা এভাবে দিয়ে দেব এই গাছে তারপরে আমরা একটি যে কোনো পিজিআর পিজিআর বলতে এক্ষেত্রে আমি বলব প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স আমরা অবশ্যই ইউজ করব। গাছে অধিক পরিমাণে ফুল ফল আনতে গেলে প্ল্যানোফিক্স খুব কাজ করে এক থেকে দেড় এম প্রতি লিটার জলে আমরা গুলে গাছে ঝাঁকে স্প্রে করে দেবো মাসে একবার মাত্র একবার স্প্রে করলেই প্রচুর পরিমাণে আমরা ফুল পাব এবং সে ফুল থেকে ফলে পরিণত হবে এখন আমরা জৈব কম্পোস্ট দিয়েছি এবার দেব ভাত এই ভাত খুবই কার্যকারী আমরা ভাতকে আর রান্না করে সেই ভাতের ফ্যানকে না ফেলে ফ্যানটা আমরা না ফেলি সেই ফ্যানকে ঠান্ডা করে আমরা গাছের চারিদিকে ঢেলে দেবো ভাত সহ ফ্যান ঢেলে দেবো এছাড়া যারা পান্তা পান্তাও ইউজ করতে পারেন পান্তা ভাতও এই গাছের চারিদিকে দিতে পারেন এবারে পুকুরের পাঁক এই পুকুরের পাঁকে খুবই গুরুত্বপূর্ণ কাজ এগুলো দেখুন এগুলো হচ্ছে মানে আমরা ছোটোবেলায় জানতাম যে পুকুরের পাঁক গাছের গোড়ায় দিলে কি হয় জানতাম না কিন্তু এখন বিজ্ঞানসম্মতভাবে দেখা যাচ্ছে বই পড়ে দেখা গেছে যে পুকুরের পাখে প্রচুর পরিমাণে ফসফেট আছে যার কাছে ফুল ফল আনতে সাহায্য করে এই সমস্ত ঘরোয়া সারেই আমাদের কিন্তু গাছে আমরা বেশি পরিমাণে ফুল ফল আনতে পারি অধিক পরিমাণে রাসায়নিক না ইউজ করে আমরা আমাদের যেসব ফেলে দিই সেগুলো নিয়েই আমরা ইউজ করতে পারি সব জিনিসগুলো আমরা ফেলে দিই ভাত আমাদের অতিরিক্ত ভাত হয়ে গেলে আমরা ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি এর পরবর্তীতে আমরা ভাতের ওপর আরও ভিডে নেব এরপর নিমখোল দিয়ে দিয়েছি নিমখোল গাছের রোগ পোকা তাড়াতে সাহায্য করবে গাছের রুটকে শক্তি করবে এবং বিভিন্ন রকম পোকা মকড়ের হাত থেকে নিমখোলের জুড়িমেলা ভার এরপর আমরা মাটিগুলো সুন্দরভাবে টেনে তার ওপর যেভাবে আমরা টেনে দিই সুন্দরভাবে টেনে আমরা জল দিয়ে দেবো অধিক পরিমাণে জল দিয়ে দেবো যে কোনো গাছে সার দেওয়ার পরে জল দিয়ে দেবো টবের ক্ষেত্রে পুরো সেম প্রসেস খালি টবে দু থেকে তিন ইঞ্চি মাটি আমরা তুলে নেবো এভাবে জল দিয়ে দেবো চারিদিক থেকে এক থেকে দু বালতি জল দিয়ে দেবো তারপরে গাছে এক থেকে দুদিন পর আমরা যে কোনো একটি বিশেষ করে যেটা প্ল্যানো ফিক্স এই প্ল্যানোফিক্স আমরা ইউজ করব। তো বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করলে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন কম ফুল থাকলে অবশ্যই বেশি ফুল পাবেন এবং গাছের লেবুর গঠন সাইজ ভালো হবে লেবুর রস বেশি হবে এবং গাছ সর্বোপরি শক্তিশালী ও ঝাঁকড়াবে তো বন্ধুদের এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ